স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, জানে ফুল ঝোছনা জয়িতা জয়িতা জয়িতা, ভালোবাসার নীল রং জানি জয়িতা। ম্যাডাম এর মাইয়া ওটা তো বিয়ার না, তাই নাকি? সরু স্যার মানে সৌম্য স্যার যে বিয়ে করছে ওইটা ম্যাডাম মাইনে নেয় নাই। আমিও তো অমনটাই শুনছিলাম। আচ্ছা আমি তো আরেকটা কথা শুনছি, কি শুনছেন? না মানে সত্য মিথ্যা তো আমি জানি না, মানে শুনছিলাম যে ছোট স্যারের বউয়ের নাকি বিয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল। আমার ওয়াইফের আগেও বিয়ে হয়েছিল এটা আপনি কার কাছ থেকে শুনেছেন? বলুন কার কাছ থেকে শুনেছেন? বলুন কার কাছ থেকে শুনেছেন? কি হলো কথা বলছেন না? বলুন কার কাছ থেকে শুনেছেন? বলুন। আমার ওয়াইফের আগে বিয়ে হয়েছিল বলুন কার কাছ থেকে শুনেছেন? কি হলো কথা বলছেন না কেন? বলুন আপনি কার কাছ থেকে শুনেছেন? কি হলো কথা বলছো না কেন? আচ্ছা জুলফিকার যদি সে যদি আবার দেয়া লোক হয় কিন্তু নুসরাত সৌম্য এ পর্যন্ত যতগুলো বিপদে পড়েছে
আমার ধারণা এর পেছনে রোশনি এবং রোশনির মা কোনো না কোনোভাবে জড়িত আছে। আমি বিশ্বাস করি না, রোশনি এবং রোশনির মা সৌম্যর কোনো ক্ষতি করতে পারে না। পারে, অবশ্যই পারে। আর তুমি বিশ্বাস করছো না বলেই তারা আরো বেশি করে করতে পারবে। কিন্তু নুসরাত, আমি বলে রাখছি, দেখো এই জুলফিকারকে দিয়েই তারা তোমার সবচেয়ে বড় সর্বনাশ করবে। আমি বিশ্বাস করি না। তুমি তোমার প্রিয় বৌমা জয়িতার কথা বিশ্বাস করে এই সমস্ত কথা বলছো। দেখো, রোশনি এবং রোশনির মা এখনো চায় যে সৌম্যর সাথে রোশনির বিয়েটা হোক। সো ওরা সৌম্যর কোনো ক্ষতি করতে পারে না। তোমাকে বিশ্বাস করানো আমার সাধ্যের বাইরে, কিন্তু কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, জুলফিকারকে তুমি সৌম্যের বডিগার্ড রেখো না। সরি আজা, আমি তোমার কথা রাখতে পারছি। হ্যাঁ বলো, কেন ফোন করেছো? ম্যাডাম, ছোট স্যার বডিগার্ডের উপরে চেকটা গেছে গা, বেজায় চেঁচামেচি করতাছে। কেন, সৌম্যর আবার কি হলো? সে জুলফিকারের উপরে চিৎকার চেঁচামেচি করছে কেন? ম্যাডাম, ওই বডিগার্ড আমার সাথে ফাউল কথা কইছে, এই কথা ছোট স্যার শুননা হালাইছে, শুননা অন চিল্লা চিল্লি করতাছে, চেঁচামেচি করতাছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি বিষয়টা। কি হয়েছে, জুলফিকারের সাথে সম্মত চেঁচামেচি করছে? আমি বুঝেছি তো, তোমরা কেউই চাও না যে জুলফিকার সৌম্যর বডিগার্ড হিসেবে থাকুক, আর সেই জন্যই আমি বাড়ি থেকে চলে আসার সঙ্গে সঙ্গে সৌম্য জুলফিকারের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে। সব বুঝি আজা, তোমরা বাপ আর ছেলে মিলে আমাকে পরাজিত করতে চাও, তাই তো? কিন্তু জেনে রেখো আজ, আমি কোনোদিনও পরাজিত হইনি আর কখনো পরাজিত হব না। হ্যালো, কথা বলছেন না কেন? বলুন আপনি কার কাছে শুনেছেন, বলুন, ফাজলামো করেন, বলুন আপনি কার কাছে শুনেছেন? না না, মানে স্যার আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি কি বলুন, আপনি কি বলুন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বুয়ার সাথে ওই কি বউর সাথে আপনি ফাজলামো করছিলেন, ফাজলামো করছিলেন বউর সাথে? স্যার আমার 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 স্যার মাফ করে দেন, সরি হয়ে গেছে। কি ব্যাপার সৌম্য, তুমি ওনার উপর এত খেপে গেলে কেন? হ্যাঁ সৌম্য, তুমি হঠাৎ ওনার উপর রেগে গেলে কেন? বলুন। বলুন আপনি কার কাছ থেকে শুনেছেন, বলুন। আপনাকে বলতেই হবে, আপনি বলুন। আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন, আপনি আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে কথা বলেছেন, বলুন।
আপনাকে বলতেই হবে। বলুন জুলফিকার, কি হলো, কথা বলছেন কেন, বলুন। খুইলাম তো স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, ওই একা একা বুঝেছিলাম, পরে দেখা একটু মজা করতে যায়। একদম ফালতু কথা বলবে না। মজা করো, আমার আর আমার ওয়াইফকে নিয়ে মজা করো তুমি। কি বলেছে সম্মু? আপনি সম্মু জয়িতাকে নিয়ে কি বলেছেন? বাদ দাও সম্মু, উনি তো বললো ওনার ভুল হয়েছে। উনি ভুল স্বীকার করলো, আমি ওনাকে ক্ষমা করব। উনি এমন একটা কথা বলেছেন, সম্মু উনি কি বলেছে? ও বুয়াকে বলছিল আমার সাথে বিয়ে হওয়ার আগে নাকি জয়িতার অন্য কোথাও বিয়ে হয়েছে। চিন্তা করো ভাবি, কত বড় ফাজিল। এই বাড়িতে আসতে না আসতেই আমার আমার ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে কথা বলতে শুরু করেছে। ওকে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেব না। মাথা গরম করো না সম্মু, কুল, উনি যা বলেছে তা তুমি আম্মাকে জানিয়ে দাও, দেখবে আম্মাই ওকে এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবে। মার জন্য আমি অপেক্ষা করতে পারবো না ভাবি, ওকে আমি এক্ষুনি বের করে দিচ্ছি। ভাই বেরো, তুমি এক্ষুনি বেরো, বেরিয়ে যাও। যাও, তোমার মতো বডিগার্ড আমার আর লাগবে না। স্যার স্যার ভুলে গেছি, কইলাম তো স্যার। বেরো, গেট লস্ট। হ্যালো জুলফিকার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, সব ঠিকঠাক আছে তো? ম্যাডাম ম্যাডাম একটা ছোট গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? মানে আমি তো ছোট করে একটা ফাউল করে ফেলেছি ম্যাডাম। আপনি একটু ব্যবস্থা করেন, ওই সম্মু স্যার তো আমার কইছে বাড়ি থেকে বাইরে যেতে, আমার নাকি আর রাখবো না। কি বলছো এটা, প্রথম দিনে কি ফাউল করেছো তুমি? ম্যাডাম ফাউল তো করে ফেলাইছি, কিন্তু কি কি ফাউল করছি সেটা কইতে পারবো না ম্যাডাম। তোমরা যে কি করো না, সম্মু যদি তোমাকে না রাখে কি হবে বলো তো? ম্যাডাম তুমিও জয়িতাকে ফিরে পাবে না,
আর আমার উদ্দেশ্যও সফল হবে না। ম্যাডাম 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 ম্যাডাম, যা হবার তা তো হয়ে গেছে, পেস্টের মতো বাইরে গেছে, আমি তো আর ঢুকাই দিতে পারবো না। আপনি একটু ব্যবস্থা করুন ম্যাডাম, আমি আপনাকে কথা দিতেছি ম্যাডাম, আর আর কোনোদিন আমি ফাউল করবো না। আমাকে কথা দিয়ে কোনো লাভ নেই জুলফিকার, তার চাইতে তুমি একটা কাজ করো, সৌম্যর কাছে মাপ চাও, তুমি যেভাবে পারো ওকে মানিয়ে ওর কাছাকাছি থাকো। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, আমি সৌম্য স্যারের কাছে মেলাবার ক্ষমা চাইছি, মেলাবার, কিন্তু সৌম্য স্যার মনে হয় আমার ক্ষমা করবো না, অনেক রেগে গেছে, আমার কিছু বাড়ি থেকে বাইরে যাচ্ছে। উফ, তোমার উপরে যে কি মেজাজ খারাপ হচ্ছে আমার জুলফিকার। আমাকে একটু মাফ করে দেন, মাফ করে আপনি একটু ব্যবস্থা করেন ম্যাডাম, আমি আমি কথা দিতেছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি একটা কাজ করো, তুমি নুসরাত আপার অফিসে চলে যাও, আমি নুসরাত আপার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নুসরাত ম্যাডামের এখানে তো আমি যাইতেছি। জি জি, আপনি একটু কথা কন, ঠিক আছে। আল্লাহর এমন একটা জায়গা, গাড়ি ছাড়া লোকজন চলেই না মনে হয়। তুমি জয় পরাজয় নিয়ে ভাবো, আমি ভাবি না নুসরাত। আমি কখনো কখনো পরাজয়েও আনন্দ পাই। ফালতু কথা রাখো আজাদ। শোনো আজাদ, তোমরা না চাইলেও আমি জুলফিকারকে সৌম্যর বডিগার্ড হিসাবেই রাখবো, কারণ আমি সৌম্যর জীবন নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। সৌম্যর জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে চাও না, ঠিক আছে, আমরাও সৌম্যর জীবন নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। তাহলে সমস্যাটা কোথায়? কেন তোমরা জুলফিকারকে নিয়ে এত কথা বলছো, আর কেন সৌম্য জুলফিকারের সঙ্গে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে? সৌম্য কেন জুলফিকারের সাথে খারাপ আচরণ করছে সেটা আমি জানি না, কিন্তু আমি কেন সৌম্যের বডিগার্ড হিসেবে জুলফিকারকে পছন্দ করছি না সেটা তো আমি তোমাকে বলেছি। কি ব্যাপার, তুমি আবার ছুটতে ছুটতে এলে কেন, কোনো সমস্যা? মা, জুলফিকার নাকি সৌম্য আর জয়িতাকে নাকি কী সব আজে বাজে কথা বলছে, আর সৌম্য সেটা শুনে ফেলেছে। এখন সৌম্য জুলফিকারকে বাসা থেকে বের করে দিচ্ছে, কিন্তু জুলফিকার নাকি বাসা থেকে বের হতে চাচ্ছে না।